Hello everyone and welcome to my channel. এখন আমি মুঞ্জা এই সিনেমাটা হল থেকে দেখে এলাম তো সিনেমাটা আমার কেমন লেগেছে এই সিনেমাটা মূলত যে বিষয় নিয়ে বলা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে ব্রহ্ম রাক্ষস নিয়ে কথা বলা হচ্ছে তো এবার ব্রহ্ম রাক্ষসের কনসেপ্টটা কি সেটা অনেকেই জানেন তো তবু এই সিনেমাটাতে একটা ছোট্ট জায়গায় এখানে বলা হয়েছে তো আমি সেই সব জিনিসগুলো বলার আগে সিনেমাটা কেমন লেগেছে এই সমস্ত কিছু বলার আগে আমি বলে দিই যে এই সিনেমাটাতে মুখ্য চরিত্রে কারা কারা আছে এখানে মুখ্য চরিত্রে যারা যারা অভিনয় করেছেন মোনা সিং সহ আরো অনেকে এখানে অভিনয় করেছে তো এই সিনেমাটাতে নতুন বেশ কিছু মুখ আছে আভায় মানে বিট্টু যে ক্যারেক্টারটা সে তার বন্ধু আমরা চিনি কিন্তু সেইভাবে আমরা অতটা এখনো সেই फेमस মানে একটা পরিচিত মুখ হয়ে উঠতে এখনো তিনি পারেননি কিন্তু বাট সর্বভারিকে আমরা চিনি তো এখানে মূলত তো যে জিনিসটা নিয়ে দেখানো হয়েছে যে একটা ব্ল্যাক ম্যাজিকের কনসেপ্ট এখানে আছে ব্রহ্মরাক্ষস আমি বলেই দিলাম যে ব্রহ্মরাক্ষস মানে ওই আগেকার দিনে ব্রাহ্মণদের ছোটবেলায় যখন কইতে হতো ব্রাহ্মণ পরিবারের ছেলেদের তো সেই কইতে হওয়ার 10 দিনের মধ্যে যদি তার মৃত্যু হতো তাহলে সে ব্রহ্মরাক্ষশে সে পরিণত হতো তো এরকম একটা কনসেপ্ট আছে এবং এখানেও কিন্তু মানে ওই ব্রহ্মরাক্ষস আপনারা দেখতে পাচ্ছেন ব্রহ্মরাক্ষসের একটা ক্রিয়েচার এখানে ক্রিয়েট করা হয়েছে সিনেমার মধ্যে এবং সে কাউকে খুঁজজে মানে তাকে বিয়ে করতে চায় এবং বিয়েটা সে কাকে করতে চায় মুন্নি বলে কাউকে সে বিয়ে করতে চায় এবার মুন্নিকে সেই সবmost কিছু দেখার জন্য আপনাদেরকে সিনেমাটা হলে গিয়ে দেখতে হবে এই সিনেমাটাতে আমি যদি বলি এই cinema আর পাঁচটা ভূতের গল্পের মতো হলেও আর পাঁচটা ভূতের গল্পের মতো নয় তার কারণ এই cinema য় comedy ভালো ভালো জায়গায় place করা হয়েছে সেটা ভালো লাগছে এবং নতুন চরিত্র শর্বরীর সঙ্গে নতুন চরিত্র অভয়কে বা বিট্টুর character কিন্তু আমার খুবই ভালো লেগেছে যে মানে আমার বিট্টুর character দেখে না অনেকটা একটা হ্যারি পটার হ্যারি পটার আমি vibes আমার লাগছিল মানে একটা নিরীহ গো গোবেচারা type একটা ছেলে তো এখানে সে তার দাদির দ্বারা খুব কি বলবো সে এবং সে সমস্ত কিছু কাজগুলোই করে সে তার দাদির কাছ থেকে ইন্সপায়ার হয়েই সে কাজগুলো সে করছে তো সেই হিসাবে কিন্তু আমার এই যে সিনেমাটা বা এই যে সেন্ট্রাল ক্যারেক্টার বিগ এই ক্যারেক্টারটা কিন্তু আমার বেশ ভালো লাগে বেলা চরিত্রে সর্বরীকে ভালো লাগে সত্যরাজের চরিত্রটা আসে ইন্টারভ্যালের পরে তো সেই চরিত্রটাও আমার বেশ ভালো লাগে হallelujah বলে যেরকম ভাবে তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেগুলোও বেশ ভালো লাগে এবং মোনা সিং তার নিজের জায়গায় ভালো তিনি ছেলেকে সবসময় সময় করে যান ছেলে যদি কোনো কিছু ভুলও করে থাকে তবুও ছেলেকে তিনি মানে কি বলবো যে অন্য ভাবে তিনি ছেলেকে সবসময় তিনি সাপোর্ট করে যাচ্ছেন মানে সে এই ছেলে যদি কোনো ভুল করে থাকে সে ভুলটা যেন তার মাথার উপর যেন চেপে না বসে সেই দিকটাও কিন্তু তিনি দেখছেন কিছু কিছু scene আমরা এটা দেখতে পাচ্ছি তো ultimately যে মুঞ্জা মুঞ্জা তো এই বিট্টুর উপর ভর করে তো এবার এই মানে ভর করে আমি ঠিক বলবো না বিট্টু কে বলে যে তুমি মুন্নি খুঁজে এনে দাও মানে যাকে তার দরকার এবার বিট্টু এবার খুঁজে পাবে কি পাবে না এই সমস্ত কিছু দেখার জন্য আপনাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে তো ওভারঅল আমার এই সিনেমাটা কিন্তু একটা ডিসেন্ট ওয়াচ সিনেমা মনে হয়েছে তো এখানে ভিএফএক্স এর কাজ মানে ভিজুয়ালি কিন্তু সিনেমাটাকে খুব সুন্দর নিয়েছে কারণ ওই যে গাড়ি বাসে করে যাচ্ছে আসছে একটা গ্রামের মধ্যে সেটা যেভাবে শটটা নেওয়া হয়েছে একদম উপর থেকে যে শটটা নেওয়া হয়েছে আমার কিন্তু খুব ভালো লেগেছে লোকেশন वाइज কিন্তু খুব ভালো অনেকে বল যে ভিএফএক্স এর কাজ ভালো আরেকটু ভালো হলে ভালো হতো মানে মুঞ্জার যে ক্যারেক্টারটা

মানে খুব বেশি একটা কথার উপর আরেকটা কথা চেপে যাচ্ছিলো এবার আমি বলতে পারবো না যে এটা সাউন্ডের কোনো প্রবলেম কিনা মানে এই হলিডে সাউন্ড সিস্টেমের কোনো প্রবলেম কিনা সেটা হলে কিন্তু এটা তাহলে নেগেটিভ রিভিউ এর মধ্যে আসবে না তো সেই জন্যই আমি বলে দিলাম মানে তো আপনারা এই সিনেমাটা গিয়ে ওয়ান টাইম ওয়াচ আপনারা এই সিনেমাটা কি দেখতেই পারেন নালে ওটিটির জন্য অপেক্ষা করতে পারেন তো এটাই ছিল আমার রিঅ্যাকশন এই সিনেমাটাকে নিয়ে Uh, thank you so much. That's all. Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.